নমস্কার বন্ধুরা, বিদেশে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের এখন সকাল 10টা মতো বাজে। আজকে আপনাদের ওয়েদারটাও দেখাই, দেখুন কেমন মেঘ করে আছে। আমাদের এখানে তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। চলুন রান্নাবান্না শুরু করি। আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই যেটা দেখছেন, এটা হচ্ছে মূলো। এখানে এত বড় সাইজের মূলো পাওয়া যায়, আমি তো আগে দেখিনি কখনো। আর প্রথম দিন এটা দেখে জানেন তো ভেবেছিলাম লাউ হবে, ওমা কেটে দেখি এটা লাউ নয়, এটা মূলো। এত বড় মূলো খাওয়া তো খুবই চাপ, আর আস্তই বিক্রি হয় মোস্ট অফ জায়গায়। প্রথম দিন একটু খেয়েছি, আর আজকে ভাবছি একটু করব। তো এই মূলোটা আমি কি করি, জাস্ট নর্মাল একটু ফ্রাই করে নিই। চলুন মূলোটা কাটতে কাটতে আপনাদের সাথে কথা বলছি। মূলোটা একদম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিই। এবার এই মূলোটাকেই তেলে শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজি। ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর যখন কোনো ওই ধরুন পালং শাক বা এরকম কিছু রান্না করি, তখন পালং শাক, মূলো, একটু বেগুন এইগুলো দিই। তো এত বড় মূলো তো অনেক দিন ধরে খাওয়া হয়ে যায় আমাদের। ও, আপনাদের দামটাও বলি, এরকম একটা মূলোর দাম নাই এখানে 1,500 থেকে 2,000 ওন, মানে ধরুন ওই 90 থেকে 120 টাকা মতো। মূলোটা কাটা হয়ে গেছে, এবার একটু আলু কাটবো একটা। আজকে একটা ঝোল বানাবো। আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কিছু স্পেশাল কিছু রান্না করব। হ্যাঁ, সত্যিই স্পেশাল আমার কাছে, কারণ আমি এর আগে কখনোই রান্না করিনি। আজকে ফার্স্ট টাইম রান্না করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। জানি না যদিও কীভাবে রান্না করতে হয়। আপনারা যারা আমার ভিডিও দেখবেন, যদি কিছু ভুল প্রসেসে রান্না করি তো অবশ্যই কমেন্টে জানাবেন। আলুটা কেটে নিলাম, এবার গ্রেভির জন্য একটু পেঁয়াজও কেটে নিচ্ছি। এবারে জানেন তো বাজারে এই কালো পেঁয়াজটা পেয়েছি, সাইজটা ওই সাদা পেঁয়াজের মতোই বড় অনেকটা, কিন্তু দেখলাম এই পেঁয়াজটার টেস্টটা কিন্তু একদম আমাদের ইন্ডিয়ায় যে পেঁয়াজ পাওয়া যায় ওরকমই, আর দামটাও মোরালেস সেম। তাই এবারে এই পেঁয়াজটাই এনেছি। আমার সব কাটাকাটি কমপ্লিট, চলুন এবার ভাজা শুরু করি। প্রথমে কড়াইয়ে তেল আর শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিয়েছি। এবারে মূলোটা একটু নুন হলুদ দিয়ে এখানে ভেজে নেব। মূলো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কড়াইটা ফাঁকা করে নিই, এরপরে নেক্সট রান্নাটা শুরু করব। এই হচ্ছে নেক্সট রেসিপি, আশা করি বুঝতেই পাচ্ছেন এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে পর্ক। তো আমি এটা আজকে ফার্স্ট টাইম রান্না করব। দেখুন এইটুকু পর্কের দাম নিয়েছে 5,377, মানে ওই ধরুন 320 টাকা মতো হয়তো হবে অ্যাপ্রক্স। চলুন রান্নাটা শুরু করছি। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম। আমি শুনেছি যে পর্ক রান্নায় পর্কে যেহেতু বেশি পরিমাণে ফ্যাট থাকে, এর গা দিয়ে নাকি অনেক তেল বেরোয়, তাই এটাকে নাকি প্রথমেই একটু কড়াইয়ে ফ্রাই করে নিতে হয়। তো সেই জন্য আমি যদি অল্প তেল ইউজ করেছি, করে পর্কটাকে প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে জানেন তো মাংস কিনলে একটা জিনিস দেখেছি, যে কোনো মিটই কেনেন না কেন খুব ফ্রেশ থাকে, আর আপনাকে আলাদা করে ভালোভাবে পরিষ্কারও করতে হয় না। তো আমি চলুন এগুলো একটু ভালো করে ফ্রাই করে নিই। ফ্রাই করা হলে তারপর এখানে মশলা অ্যাড করব। মনে হচ্ছে মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি, একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক ততক্ষণ পর্যন্ত থাক। এবার আমি এতে একটু লবণ আর হলুদ অ্যাড করব। লবণটা দিলে কি হয়, মাংসও ভালোভাবে ঢুকে যাবে আর পেঁয়াজটাও একটু সিদ্ধ হয়ে যাবে, যাতে ভালোভাবে আমার গ্রেভিটা হয়ে যায়। পেঁয়াজটা দিয়ে জল ছেড়ে এসছে, তাই আমি এতে এখন আদা বাটা আর রসুন আর লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেই বাটাটা অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু এই রেসিপিটা একদম ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই আমি এটা নর্মাল মাংস রান্নার মতো করেই করছি।
আর এর সাথে আমি মশলা বলতে অ্যাড করলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো। এবার আমি এই মাংসটার মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো, কারণ আলুগুলো তো সিদ্ধ নেই, মাংসটার সাথে সাথে আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো অ্যাড করে এবার মাংসটা একটু ঢাকা দিয়ে কষতে দিই। তারপরে দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। দেখুন মাংসটা বেশ ভালোই কষা হয়ে গেছে, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জল দিইনি মাংসে, তো মাংসের মশলাগুলোও মনে হচ্ছে ভালোভাবে কষে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে আর একটু ফুটতে দেবো। শুনেছি যে এই রান্নাটাতে নাকি একটু টাইম লাগে যদি কড়াইয়ে করি, কারণ চিকেনের মতো তো অত তাড়াতাড়ি সিদ্ধ হয় না, তাই আমাকে একটু জল দিয়েই ভালো করে সিদ্ধ করতে হবে, তাই আমি গরম জলই ইউজ করেছি রান্নাটাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমার কাজ হচ্ছে রিভিউ দেওয়া, তো আমি পর্ক কারিটা টেস্ট করলাম, তো আমি সেটা রিভিউ দিতে চাইছি, আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তো এটা টেস্ট আমি বলবো অনেকটা আমাদের মাটন এবং চিকেনের মাঝামাঝি টেস্ট। সো আমরা রান্না করেছিলাম টিপিক্যালি বেঙ্গলি স্টাইলে, যেমন মাটন কারি হয়, তো টেস্ট ঠিকঠাকই, কোনো অসুবিধা নেই, আপনাদের ভালোই লাগবে যদি আপনি এই প্রসিজিওর ফলো করে রান্না করেন। এবং যারা চিকেন বা মাটন খেয়ে খেয়ে অনেক বোর ফিল করছেন, মনে হচ্ছে যে ঠিক আছে একটা একটু ডিফারেন্ট টাইপের কিছু টেস্ট করলে ভালো হয়, তো তারা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করতে পারেন, কারণ অনেক সময় কলকাতায় ভালো মাটন পাওয়া যায় না। ইন দ্যাট কেস পর্ক ইজ এ ভেরি গুড রিপ্লেসমেন্ট। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়িতে রান্না করা পর্ককে টেস্ট কেমন হয়েছে। আর অবশ্যই 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 আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তো চ্যানেলটিকে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে মোটিভেট করুন। আর ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।